লোহিত সাগর থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের জব্দ করা জাহাজ। গ্যালাক্সির লিডার যেন ইয়েমেনিদের কাছে এক পিকনিক স্পট। হোদেইদা বন্দরে নোঙর করা এই জাহাজ ভ্রমণে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য ইয়েমেনি। নাচ গান প্যারেড ঘোরাফেরা সহ জমজমাট এই জাহাজটি। বিস্তারিত মুশরিফা নুজহাতের রিপোর্টে। চলছে বাদ্যযন্ত্র, সেই তালে তালে নেচে গিয়ে আনন্দ উদযাপন করছেন জাহাজের ডেকে থাকা ইয়েমেনিরা। এই নাচ তাদের ঐতিহ্যের অংশ, আর এই সেই জাহাজ যা লোহিত সাগর থেকে নভেম্বরে হলিউড স্টাইলে জব্দ করে ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথি। গ্যালাক্সি লিডার নামের এই জাহাজ বর্তমানে ইয়েমেনিদের কাছে এক প্রকার পর্যটনের স্থান হয়ে দাঁড়িয়েছে। হুথিদের প্রতি সমর্থন জানাতে ইয়েমেনিরা এই জাহাজে প্রতিদিন ঘুরতে আসছেন। যেন এক পিকনিক স্পটে পরিণত হয়েছে গ্যালাক্সি লিডার। শুধু নাচ গান নয়, প্যারেডও করছেন ইয়েমেনের কিশোররা। نحن طلاب مراكز الشيخ محسن ابو نشطان العمليه قمنا بالخروج الى محافظه الحديده لمواكبه الاحداث التي تجري في هذه المرحله ومنها فلسطيني ভাই বোনেরা আপনারা জেনে রাখুন আমাদের সমর্থন আপনাদের জন্য অটুট, শত্রুদের জন্য আমাদের বার্তা তোমাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। فلسطين لست محتكم بل نحن معكم حتى اخر قطره من دمائنا ورسالتنا الى اعداء الله والله اننا هذا الجيل الذي سينكل بكم اشر التنكيل. বন্দরনগরী হুদেইদায় নোঙর করা আছে এই জাহাজটি। প্রতিদিন স্পিড বোটে করে অসংখ্য ইয়েমেনি আসছেন জাহাজ ভ্রমণে। কন্ট্রোল রুম সহ পুরো জাহাজ ঘুরে ফিরে দেখছেন। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সমর্থনে জাহাজের ডেকে স্লোগানও দিতে দেখা যায় উৎসুক জনতাকে। লোহিত সাগরে আমেরিকা ইসরায়েল হুতিদের বিরুদ্ধে যত প্রতিবন্ধকতাই তৈরি করুক না কেন, কিছুই আমাদের ভাইদের দমাতে পারবে না। গেল তিন মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য মূর্তিমান আতঙ্কের নাম হুথি বিদ্রোহী গোষ্ঠী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ এই জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এই গোষ্ঠীটি। তবে এই হামলার প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্যের ওপর। এরই মধ্যে হুথি হামলার ভয়ে লোহিত সাগর পথ এড়িয়ে চলছে বিশ্বের নাম করা জাহাজ প্রতিষ্ঠানগুলো। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।